আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা জানব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনী সম্পর্কে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নেসা মুজিবের পাঁচ সন্তানের মধ্যে জ্যেষ্ঠ শেখ হাসিনা গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় 1947 সালের 28 সেপ্টেম্বর তিনি জন্মগ্রহণ করেন। শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1973 সালে স্নাতক ডিগ্রি লাভ করেন। তিনি বাংলাদেশ ছাত্রলীগের প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে সরকারি ইন্টারমিডিয়েট গার্লস কলেজের ছাত্রী সংসদের সহসভাপতি ছিলেন। তিনি এই কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং পরের বছর সভাপতি ছিলেন। শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একজন সদস্য এবং ছাত্রলীগের রোকেয়া হল শাখার সাধারণ সম্পাদক ছিলেন। ছাত্রজীবন থেকেই শেখ হাসিনা সকল গণ আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। 1975 সালে 15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পরিবারের অধিকাংশ সদস্য সহ নির্মমভাবে হত্যা করা হয়। শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা সে সময় পশ্চিম জার্মানিতে অবস্থান করায় বেঁচে যান। পরবর্তীকালে তিনি রাজনৈতিক আশ্রয়ে 6 বছর ভারতে অবস্থান করেন। 1980 সালে ইংল্যান্ড থেকে তিনি স্বৈরাচারী বিরোধী আন্দোলন শুরু করেন। 1981 সালে শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে সর্বসম্মতিক্রমে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয়। 6 বছরের নির্বাসিত জীবন শেষ করে অবশেষে তিনি 1981 সালের 17ই মে দেশে ফিরে আসেন। 2018 সালে 30 ডিসেম্বর অনুষ্ঠিত 11 জাতীয় সংসদ নির্বাচনে তার দল আওয়ামী লীগ নেতৃত্বধারী মহাজোট নিরঙ্কুশ বিজয় অর্জনের পর 7 জানুয়ারি 2019 শেখ হাসিনা চতুর্থবারের মতো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। এর আগে শেখ হাসিনা 1996 থেকে 2001 মেয়াদে প্রথমবার, 2009 থেকে 2013 মেয়াদে দ্বিতীয়বার এবং 2014 থেকে 2018 মেয়াদে তৃতীয়বারের মতো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। শেখ হাসিনা চতুর্থ, পঞ্চম ও অষ্টম জাতীয় সংসদের বিরোধী দলের নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। 1996 সালে 15 ফেব্রুয়ারি ভোটারবিহীন নির্বাচনের পর শেখ হাসিনার নেতৃত্বে গণ আন্দোলনের মুখে খালেদা জিয়া সরকার 15 দিনের মাথায় 30 ফেব্রুয়ারি 1996 সালে পদত্যাগ করতে বাধ্য হয়। মৌলবাদ, জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদ মোকাবিলায় শেখ হাসিনা সবসময় আপোষহীন। 2009 সালে সরকার পরিচালনায় দায়িত্ব নিয়ে তার সরকার 1971 সালে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্থাপনের জন্য আইন প্রণয়ন করে। এই আইনের আওতায় স্থাপিত ট্রাইব্যুনাল যুদ্ধাপরাধের বিচার শুরু করেছে এবং রায় কার্যকর করা হচ্ছে। 1981 সালে দেশে ফিরে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে লিপ্ত হওয়ার পরপরই তিনি শাসক গোষ্ঠীর রোষানলে পড়েন। তাকে বারবার কারান্তরীণ করা হয়। তাকে হত্যার জন্য কমপক্ষে 19 বার সশস্ত্র হামলা করা হয়। 1983 সালের 15 ফেব্রুয়ারি সামরিক সরকার তাকে আটক করে 15 দিন আন্তরীণ রাখে। 1984 সালে ফেব্রুয়ারি এবং নভেম্বর মাসে তাকে 2 বার গৃহবন্দী করা হয়। 1985 সালের 2 মার্চ তাকে আটক করে প্রায় 3 মাস গৃহবন্দী করে রাখা হয়। 1986 সালের 15 অক্টোবর থেকে তিনি 15 দিন গৃহবন্দী ছিলেন। 1987 সালে 11 নভেম্বর তাকে গ্রেফতার করে 1 মাস আন্তরীণ রাখা হয়। 1989 সালের 27 ফেব্রুয়ারি শেখ হাসিনা গ্রেফতার হয়ে গৃহবন্দী হন। 1990 সালে 27 নভেম্বর শেখ হাসিনাকে বঙ্গবন্ধু ভবনে অন্তরীণ করা হয়। 2007 সালে 16ই জুলাই সামরিক বাহিনী সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার তাকে গ্রেফতার করে সংসদ ভবন চত্বরে সাব জেলে পাঠায়। প্রায় 1 বছর পর 2008 সালের 11 জুন তিনি মুক্তি লাভ করেন। শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে উল্লেখযোগ্য হামলাগুলোর মধ্যে রয়েছে 1987 সালের 10ই নভেম্বর সচিবালয় ঘেরাও কর্মসূচি পালনকালে তাকে লক্ষ্য করে পুলিশের গুলিবর্ষণ। এতে যুবলীগ নেতা নূর হোসেন বাবুল ও ফাতাহ নিহত হন। জাতীয় প্রেস ক্লাবের সামনে তাকে সহ তার গাড়ি ক্রেন দিয়ে তুলে নেওয়ার চেষ্টা করা হয়। 1988 সালের 24 জানুয়ারি চট্টগ্রাম কোর্ট বিল্ডিংয়ের সামনে শেখ হাসিনাকে লক্ষ্য করে এরশাদ সরকারের পুলিশ বাহিনী লাঠিচার্জ ও গুলিবর্ষণ করে। এ ঘটনায় শেখ হাসিনা অক্ষত থাকলেও 30 জন আওয়ামী লীগ নেতাকর্মী শহীদ হন। লালদিঘি ময়দানে
ভাষণ কালদানে তাকে লক্ষ্য করে দুইবার গুলিবর্ষণ করা হয়। জনসভা শেষে ফেরার পথে আবারও তার গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়। 1991 সালে বিএনপি সরকার গঠনের পর শেখ হাসিনাকে হত্যার জন্য বারবার হামলা করা হয়। 1991 সালের 11ই সেপ্টেম্বর জাতীয় সংসদের উপনির্বাচন চলাকালে তাকে লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়। 1994 সালে ঈশ্বরদী রেল স্টেশনে তার কামরা লক্ষ্য করে অবিরাম গুলিবর্ষণ করা হয়। 2000 সালে কোটালীপাড়ায় হেলিপ্যাডে এবং তার জনসভাস্থলে 76 কেজি ও 84 কেজি ওজনের 2টি বোমা পুঁতে রাখা হয়। শেখ হাসিনা পৌঁছার পূর্বেই বোমাগুলো শনাক্ত হওয়ায় তিনি প্রাণে বেঁচে যান। বিএনপি সরকারের সময় সবচেয়ে প্রাণঘাতী হামলা হয় 2004 সালের 21শে আগস্ট। ওই দিন বঙ্গবন্ধু অভিনয়ে এক জনসভায় বক্তব্য শেষ করার পরপরই তাকে লক্ষ্য করে 1 ডজনেরও বেশি আরজেস গ্রেনেড ছোড়া হয়। লোহমর্ষক সেই হামলায় শেখ হাসিনা প্রাণে রক্ষা পেল। আইফি রহমান সহ তার দলের 22 নেতাকর্মী নিহত হন এবং 500-এর বেশি মানুষ আহত হন। শেখ হাসিনা নিজেও কানে আঘাত পান। শত বাধা বিপত্তি এবং হত্যার হুমকি সহ নানা প্রতিকূলতা উপেক্ষা করে শেখ হাসিনা ভাত ভোট এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার আদায়ের জন্য অবিচল থেকে সংগ্রাম চালিয়ে গেছেন। তার নেতৃত্বে বাংলাদেশের জনগণ অর্জন করেছে গণতন্ত্র ও বাক স্বাধীনতা। বাংলাদেশ স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। শেখ হাসিনার শাসনামলে আর্থসামাজিক খাতে দেশ অভূতপূর্ব অগ্রগতি অর্জন করে। 1996 থেকে 2001 মেয়াদে শেখ হাসিনা সরকারের উল্লেখযোগ্য সাফল্যগুলো ছিল ভারতের সঙ্গে 30 বছর মেয়াদি গঙ্গা নদীর পানি চুক্তি, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি, যমুনা নদীর উপর বঙ্গবন্ধু সেতু নির্মাণ এবং খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন। এছাড়া তিনি কৃষকদের জন্য বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি এবং ভূমিহীন দুস্থ মানুষের জন্য সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি চালু করেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল দুস্থ মহিলা ও বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, বয়স্কদের জন্য শান্তিনিবাস, আশ্রয়হীনদের জন্য আশ্রয় প্রকল্প এবং একটি বাড়ি একটি খামার প্রকল্প। 2009 থেকে 2013 মেয়াদে শেখ হাসিনা সরকারের উল্লেখযোগ্য অর্জনগুলোর মধ্যে রয়েছে বিদ্যুতের উৎপাদন ক্ষমতা 13,260 মেগাওয়াটে উন্নীতকরণ, গড়ে 6% বেশি প্রবৃদ্ধি অর্জন, 5 কোটি মানুষকে মধ্যবিত্তে উন্নীতকরণ, ভারত ও মিয়ানমারের সঙ্গে সামুদ্রিক জলসীমা বিরোধের নিষ্পত্তি, প্রতিটি ইউনিয়নে ডিজিটাল সেন্টার স্থাপন, মাধ্যমিক পর্যায় পর্যন্ত সকল শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ, কৃষকদের জন্য কৃষিকাজ এবং 10 টাকায় ব্যাংক হিসাব খোলা, বিনা জামানতে বর্গাচাহীদের ঋণ প্রদান, চিকিৎসা সেবার জন্য সারা দেশে প্রায় 16,500 কমিউনিটি ক্লিনিক এবং ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র স্থাপন, দারিদ্রের হার 2006 সালের 8.4 থেকে 2013 থেকে 2014 বছরে 24.3% হ্রাস, জাতিসংঘ কর্তৃক শেখ হাসিনার শান্তির মডেল গ্রহণ ইত্যাদি। 2014 থেকে 2018 মেয়াদে উল্লেখযোগ্য সাফল্যগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীতকরণ, ভারতের পার্লামেন্ট কর্তৃক স্থল সীমানা চুক্তির অনুমোদন এবং দুই দেশ কর্তৃক অনুসমর্থন, এর ফলে দুই দেশের মধ্যে 68 বছরের সীমানা বিরোধের অবসান হয়েছে, মাথাপিছু আয় $1,602 মার্কিন ডলারে উন্নীতকরণ, দারিদ্রের হার 22.4% হ্রাস, $32 বিলিয়ন উপর বৈদেশিক মুদ্রার রিজার্ভ, পদ্মা সেতুর বাস্তবায়ন শুরু, মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ ইত্যাদি। চতুর্থ মেয়াদে এ পর্যন্ত অর্জিত উল্লেখযোগ্য অর্জনগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়ন দেশের কাতারে অন্তর্ভুক্তিকরণ, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর নির্মাণ কাজ সমাপ্ত এবং ঢাকায় মেট্রো রেলের পরীক্ষামূলক চলাচল শুরু, রাজধানী ঢাকার সঙ্গে বেশ কয়েকটি জেলা শহরের সংযোগ সড়ক 4 লেনে উন্নীত করা হয়েছে, রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে ট্যানেল নির্মাণ, মাতারবাড়ি বহুমুখী প্রকল্প সহ বিভিন্ন মেগা প্রকল্পের বাস্তবায়নের কাজ দ্রুত এগিয়ে চলছে, সারা দেশে 100টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল নির্মিত হচ্ছে, সবগুলি বিভাগে ICT পার্ক নির্মাণে কাজ চলছে, বর্তমানে মাথাপিছু আয় $2,824 মার্কিন ডলারে উন্নীত হয়েছে।
শান্তি প্রতিষ্ঠা, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপদান এবং আর্থসামাজিক উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য বিশ্বের বেশ কিছু বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠান শেখ হাসিনাকে বিভিন্ন ডিগ্রি ও পুরস্কার প্রদান করে। যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটি, ব্রিজপোর্ট বিশ্ববিদ্যালয় এবং বাড়ি বিশ্ববিদ্যালয়, জাপানের ওয়াশেদা বিশ্ববিদ্যালয়, স্কটল্যান্ডের অ্যারাপ্টি বিশ্ববিদ্যালয়, ভারতের বিশ্বভারতী এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয়, অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটি, ব্রাসেলসের বিশ্ববিখ্যাত ক্যাথলিক বিশ্ববিদ্যালয়, রাশিয়ার পিপলস ফ্রেন্ডশিপ বিশ্ববিদ্যালয় এবং স্টেট ইউনিভার্সিটি অব পিটসবার্গ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে। এছাড়া ফ্রান্সের ডাউফি বিশ্ববিদ্যালয় তাকে ডিপ্লোমা প্রদান করে। সামাজিক কর্মকাণ্ড, শান্তি ও স্থিতিশীলতার ক্ষেত্রে অসামান্য অবদান রাখার জন্য শেখ হাসিনাকে বিশ্বের বিভিন্ন সংস্থা সম্মানিত করেছে। পার্বত্য চট্টগ্রামে সুদীর্ঘ 25 বছরের গৃহযুদ্ধ অবসানের ক্ষেত্রে শেখ হাসিনার অসামান্য অবদানের জন্য 1998 সালে ইউনেস্কো তাকে হুপে বোয়ানি শান্তি পুরস্কারে ভূষিত করে। রাজনৈতিক, অর্থনৈতিক ও মানবাধিকারের ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসিকতা ও দূরদর্শিতার জন্য যুক্তরাষ্ট্রের রানার লব ম্যাকন উমেন্স কলেজ 2000 সালের 9 এপ্রিল মর্যাদাসূচক পালস এস পাক 99 পুরস্কারে ভূষিত করে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি ক্ষুদ্ধার বিরুদ্ধে আন্দোলনের অবদানের স্বীকৃতিস্বরূপ শেখ হাসিনাকে সম্মানসূচক সেরেস মেডেল প্রদান করে। সর্বভারতীয় শান্তি সংঘ শেখ হাসিনাকে 1998 সালে মাদার টেরেসা পদক প্রদান করে। 1998 সালে আন্তর্জাতিক রোটারি ফাউন্ডেশন তাকে পাউল হ্যারিস ফেলোশিপ প্রদান করে। পশ্চিমবঙ্গ সর্বভারতীয় কংগ্রেস 1997 সালে তাকে নেতাজি সুভাষচন্দ্র বসু স্মৃতি পদক প্রদান করে। আন্তর্জাতিক লায়ন্স ক্লাব কর্তৃক 1996 থেকে 1997 সালে তিনি মেডেল অফ ডিস্টিংশন পদক এবং 1996 থেকে 1997 সালে হেড অফ স্টেট পদক লাভ করে। 2009 সালে ভারতের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল ট্রাস্ট শান্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠায় অসামান্য ভূমিকা পালনের জন্য শেখ হাসিনাকে স্টেট পদক লাভ করে। 2009 সালে ভারতের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল ট্রাস্ট শান্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠায় অসামান্য ভূমিকা পালনের জন্য শেখ হাসিনাকে ইন্দিরা গান্ধী পুরস্কারে ভূষিত করে। এছাড়া তিনি ব্রিটেনের গ্লোবাল ডাইভার্সিটি পুরস্কার এবং 2 বার সাউথ সাউথ পুরস্কারে ভূষিত হন। 2014 সালে ইউনেস্কো তাকে শান্তি বৃক্ষ এবং 2015 সালে উইমেন ইন পার্লামেন্টস গ্লোবাল ফোরাম নারীর ক্ষমতায়নের জন্য তাকে রিজিওনাল লিডারশিপ পুরস্কার এবং গ্লোবাল সাউথ সাউথ ডেভেলপমেন্ট এক্সপো 2014 বিশ্বনারী পুরস্কারে ভূষিত করে। বাংলাদেশের কৃষি উন্নয়নে অব্যাহত সমর্থন, খাদ্য উৎপাদনের সহায় সম্ভাবনা অর্জন এবং বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নে অবদানের জন্য আমেরিকার কর্নেল বিশ্ববিদ্যালয় 2015 সালে তাকে সম্মাননা সনদ প্রদান করে। জাতিসংঘ পরিবেশ উন্নয়ন কর্মসূচি দেশে এবং আন্তর্জাতিক পর্যায়ে পরিবেশ এবং টেকসই উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য লিডারশিপ ক্যাটাগরিতে শেখ হাসিনাকে তাদের সর্বোচ্চ পুরস্কার চ্যাম্পিয়ন অব দ্য আর্থ 2015 পুরস্কারে ভূষিত করেছে। এছাড়া টেকসই ডিজিটাল কর্মসূচি বাস্তবায়নের জন্য ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন ITU শেখ হাসিনাকে ইটস ইন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড 2015 প্রদান করে। নারী শিক্ষা ও উদ্যোক্তা তৈরিতে অসামান্য অবদানের জন্য তিনি 27 এপ্রিল 2018 গ্লোবাল ওমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ডে ভূষিত হন। ইনস্টিটিউট অফ সাউথ এশিয়ার ওমেন 2019 সালে তাকে লাইফটাইম কন্ট্রিবিউশন অফ ওমেন এম্পাওয়ারমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করে ACDSN কর্তৃক। তিনি 2021 সালে SDG অগ্রগতি পুরস্কারে ভূষিত হন। 2021 সালে নভেম্বরে COP26 সম্মেলনের সময় BBC শেখ হাসিনাকে দ্য ভয়েস অব দ্য ভ্যালোনেবল হিসেবে স্বীকৃতি দেয়। জাতিসংঘ এবং কমনওয়েলথ এ দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে কমনওয়েলথ এ SDG ভবিষ্যৎ অংশীদারিত্বের মূলধারায় নিয়ে আসতে তিনি শক্তিশালী নিয়ামকের ভূমিকা পালন করে চলেছেন। শেখ হাসিনা বেশ কয়েকটি গ্রন্থের রচয়িতা, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শেখ মুজিব আমার পিতা, ওরা টোকায় কেন, বাংলাদেশের ষড়যন্ত্রের জন্ম, দারিদ্র্যের বিমোচন, কিছু ভাবনা,
আমার স্বপ্ন, আমার সংগ্রাম। শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেমোরিয়াল ট্রাস্ট।